পৌরসভার মার্কেট কমপ্লেক্সের দোকান ঘর ভাড়া বৃদ্ধির প্রতিবাদে পৌর প্রশাসককে ডেপুটেশন দোকান মালিকদের। এদিন জঙ্গিপুর পৌরসভার পৌর প্রশাসক মোজাহারুল ইসলামকে ডেপুটেশন দেন দোকান মালিকেরা। সমস্যার সমাধান না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবেন বলেও জানান তারা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। জঙ্গিপুর পৌরসভার মার্কেট কমপ্লেক্সের দোকানঘর ভাড়া বৃদ্ধির প্রতিবাদে পৌর প্রশাসককে ডেপুটেশন দোকান মালিকদের। শনিবার প্রায় শতাধিক দোকান মালিক জঙ্গিপুর পৌরসভার পৌর প্রশাসককে ডেপুটেশন দিতে যান। তাদের দাবি, অনিয়মিতভাবে ভাড়া বৃদ্ধি করা হচ্ছে। এক বছর আগে ভাড়া বৃদ্ধি করা হয়, তারপর আবারও দোকান ভাড়া বৃদ্ধি করা হচ্ছে বলে অভিযোগ তাদের। দোকান মালিকদের কথায়, একই করোনার কারণে নানান বিধিনিষেধের কারণে ব্যবসায় মন্দা চলছে, তার উপর এইভাবে ভাড়া বৃদ্ধি হলে ব্যবসা করা দায় হয়ে যাবে বলেও জানান তারা। সমস্যার সমাধান না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবেন বলে জানান দোকান মালিকেরা। অনিয়মিত ভাড়া বৃদ্ধি এক বছর আগে বেড়েছিল, আবার এখন 2-4 টাকা স্কয়ার ফিট করে বাড়ানো হবে, সেটা আমাদের পক্ষে চলা সম্ভব নয়। একে লকডাউন, ব্যবসা তো বন্ধ আছে, চলে না, একবেলা চলে গেছে না, তারপরে ব্যবসাটা পরিদর্শন করে দেখতে হবে। একবার চেয়ারম্যান প্রশাসন আমাদের কিন্তু একবার নজরটা দিক, আমাদের যে মানে ব্যবসার পরিস্থিতি, ব্যবসায়িকদের যে অবস্থা, ব্যবসায়িকদের সংস্থা চলে না, খেতে পড়তে চলে যাচ্ছে। দ্বিতীয় নম্বর হচ্ছে, আমি 6 ফুটের ঘরে আমার 50,000 টাকা, আর যার 30 ফুট ঘর তারও 50,000 টাকা, এটা আমি মানবো মেনের ঘর, কারণ আমি 50,000 টাকা জমা করেছি 6 ফুটের ঘরে, 120 স্কোয়ার ফিট ঘরে। আর এদিকে যারা 300 স্কোয়ার ফিট ঘর তাদেরও সেই একই, মানে 50,000, এটা আমি মেনে ধরে এটা আমি দিতে পারবো। যদি পারে তাহলে পারবো না, বন্ধ করতে পারবো, আমি আন্দোলন করবো, আমি অনশন করবো, আমি তো এখানে একদম কালো অনশন করে পড়ে থাকবো, না এক মাস পড়ে থাকবো, আমি অনশন ছাড়া আমার পথ নাই। 150 জন এসেছি, ঠিক আছে, আরও 150 জন আসবে, এখানে যে 1 ঘন্টার জন্য এসেছি, এর পরের দিন 1 তারিখ থেকে আমরা লাগাতার বসে থাকবো, লাগাতার আসবো, ব্যবসা বন্ধ করে এসে। জঙ্গিপুর পৌরসভার পৌর প্রশাসক মোজাহারুল ইসলাম বলেন, দোকান মালিকদের সঙ্গে কথা হয়েছে, আগামী দিনে মিটিংয়ে বিষয়টি আলোচনা করা হবে বলে আশ্বাস দেন তিনি। ডেপুটেশন না আলোচনা করতে এসেছিল, আমাদের লালগোলা মহারাজা রোডে যে দোকানগুলো আছে মিউনিসিপ্যালিটি, সেগুলো প্রায় 1996 সালে সে দোকানগুলো হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে সেটা প্রতি 5 বছর অন্তর 5% করে বাড়বে, টাকা বাড়বে, ভাড়া বাড়বে, সে নিয়ে তারা আলোচনা করতে এসেছিলো। যেহেতু কিছুদিন আগে আমরা দেখেছি COVID-19 শুরু হয়েছিলো, তার পরিপ্রেক্ষিতে তারা বললো আমরা যে রেটটা করেছিলাম তাতে ওরা বললো যে কিছু মানে কনসেশন করার জন্য, হ্যাঁ কি বললো, আমরা সেটা আগামী দিনে 2-1 দিনের মধ্যে আমাদের মিটিং আছে, সেই মিটিংয়ে আমরা আলোচনা করবো। আদি ঠাকেশ্বরের বেনারসি মানেই দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি। প্রসিদ্ধ আদি ঠাকেশ্বরী এখন বহরমপুর শহরে রয়েছে, বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের শাড়ি ও পাঞ্জাবির বিপুল সম্ভার, তাই দেরি না করে পুজোর কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা 168/1/A রবীন্দ্রনাথ ঠাকুর রোড, লালদিঘি, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9933104335।